আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এফকেটেক ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং কি অবশ্যই আপনারা জানেন, গতকাল আমাদের জুমে একটা মিটিং হয়েছে। ওই মিটিংয়ে আমাদের সম্মানিত সিইও স্যার কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনাবো, যারা মিটিং অ্যাটেন্ড করতে পারেন নাই। উদ্রর যে সমস্যা ছিল আমাদের, এই উদ্রর সমস্যার ব্যাপারে কিভাবে সমাধান হবে, কি নিয়মে হবে, কবে হবে, এই বিষয় নিয়ে উনি ভিডিওতে খুব সুন্দর একটি কথা বলেছেন। তো আসলে এর আগেও আমরা দেখেছি যে নভেম্বর ডিসেম্বর থেকে আমাদেরকে পেমেন্ট দেওয়া সংক্রান্ত অনেকগুলো কথা বলে আসতেছে, আজ পর্যন্ত আমরা কেউ পেমেন্ট পাইনি। তো উনি এই প্রোগ্রামে যেই পেমেন্ট সংক্রান্ত যেই আশ্বাস দিয়েছেন, যদি ওনার কথা মনের ভাব ভঙ্গিমার সাথে মিল থাকে, তাহলে আশা করি এবার আমরা সবাই পেমেন্ট পাবো। তো চলুন বিস্তারিত আমরা ভিডিওটি আগে শুনে নেই, তারপরে কথা বলবো। তো চলুন ভিডিওটি আগে শুনে আসি। সবাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে প্রসেসিং করতে যে একটা মাস সময় লাগবে, এই সময়টা যদি আমাদেরকে না দেন বা এই পরিবেশটা যদি আমাদেরকে না দেন, তাহলে এই ব্র্যান্ড ভ্যালুটা বিক্রি করে আমার সত্যটা বিক্রি করে যদি আপনাদের লাইব্রেরিটি মুক্ত করতে পারি, সেই সময়টা যদি আপনারা পজিটিভ না থাকেন তাহলে লাইব্রেরিটি মুক্ত হবে কিভাবে? আপনি আমাকে ধরে গলা চিপে ধরলে কি টাকা পাবেন? আমাকে ধরে আপনার সবাই প্রেশার দিলে কি টাকা পাবেন? আর টাকাটা কি আমার কাছে? টাকাটা তো সিস্টেমের কাছে বার্ন হয়ে গেছে, অতিরিক্ত এই যে প্রতিদিন অ্যাড যাচ্ছে, প্রতিদিন আজকে 12 লক্ষ আইডির প্রতিদিন 10 টাকা করে যোগ হচ্ছে। তো এই 10 টাকা করে কি আসলে সেল হচ্ছে? আপনি কি 10 টাকা করে কোম্পানি কি দিচ্ছেন প্রতিদিন? প্রতিদিন কি কোম্পানি কি 10 টাকা করে সেল করতেছেন, 10 পয়সা সেলস করতেছেন? তাহলে এই জায়গাটা প্রশ্ন করেন যে কোম্পানির যে অ্যাড মার্কেটিং এর 1 বছরের যে একটা বার্নিং একটা প্রেশার কোম্পানি নিয়েছেন, যে অতিরিক্ত খরচ করে হলেও কোম্পানিটাকে একটা বম্পিং করে অনেক বড় একটা মার্কেট তৈরি করে, এরপরে আমরা যখন ই কমার্সটাকে রান করব, আমরা যখন মেগা শপ করে দিব, প্রতিদিনের সেলস থেকে এরকম পিবিএস 1 বছরের লাইব্রেরিটি, একদিনের সেলস থেকে লাইব্রেরিটি মুক্ত করা সম্ভব। একদিনের সেলস থেকে আঞ্জামের পিছনে যত পাওনা আছে সব পরিশোধ করা সম্ভব একদিনের সেলস থেকে, যে পরিবেশটা, যে ম্যান পাওয়ার বা যে এনভায়রনমেন্ট আমাদের আছে। তা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি অন্য একটা পেশায় যুক্ত থাকতে পারেন, অন্য একটা কাজে আপনি ইনভলভ হতে পারেন, অন্য একটা কোম্পানির কাছে আপনি যেতে পারেন। এর মানে এই না যে আপনি এর আগে যে সংসারে ছিলেন সেই সংসারের বদনাম করতে হবে, যে বাবার পরিবারে আপনি জন্ম নিয়েছেন ওই বাবা সম্পর্কে আপনাকে মন্তব্য করতে হবে। মানে একটা পরিবার, কিন্তু আমরা একটা ফ্যামিলি, এই ফ্যামিলি একসাথে আমরা হাসছি খেলছি, একসাথে কিন্তু আমরা আনন্দ করছি, একসাথে আমরা এনজয় করছি, একসাথে আমরা কিন্তু এখান থেকে আর্নিং করছি, একসাথে পরিবারকে নিয়ে আমরা কিন্তু ভালো ছিলাম। সেই জায়গাটায় যদি আপনি একসময় আমার সম্পর্কে আপনি ভালো বলছেন, আঞ্জাম সম্পর্কে একসময় ভালো বলছেন, পজিটিভ বলছেন স্টেজে উঠে মানুষের সামনে, সেই মুখ থেকে বা সেই জায়গা থেকে আপনি যদি খারাপ একটা মন্তব্য করেন, তাহলে আপনার অবস্থানটা কোথায় থাকে? আমি বলবো যে আপনাদের জায়গা থেকে এই ঈদ সময়টা আমরা হয়তো অনেকেই এক জায়গায় কাছাকাছি হবো, অনেক মেম্বাররা বা অনেক ডিস্ট্রিবিউটররা একই এলাকায় আমরা এক জায়গায় হবো। আপনারা, আমি আপনাদের হাত ধরে রিকোয়েস্ট করছি যে এখানে কোনো লিডারদের বা কোনো ব্যক্তিকে প্রেশার না দিয়ে সিস্টেমের কাছে আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। আপনাদের ঈদের সময় যাতে করে এমনটা পরিবেশ তৈরি না হয় যে বাড়িতে গিয়ে দুজন ডিস্ট্রিবিউটর আপনাকে অপমান করছেন বা আপনার সাথে এসে বা আপনি একজনকে গিয়ে অপমান করছেন। আমি হাত ধরে রিকোয়েস্ট করবো যে এই কাজটা আপনাদের দ্বারা যাতে না হয়, যাতে একটা পরিবার যার যার পরিবার নিয়ে সে আনন্দ সহিত ঈদটা করতে পারে বা তার পরিবারের কাছে সে যেতে পারে। এই জায়গাটা আমরা একটা পরিবেশ যদি দেই, তাহলে আমি আশা করি যে আমি এই আগামী 2 মাসের ভিতরে আমি আমাদের আঞ্জামের সকল সমস্যা সমাধানের মাধ্যমে আমরা আবার সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করতে পারবো। আমি আপনাদেরকে এই কথা বলবো না যে আপনারা এখন সেলস করেন, সেল করে বা আঞ্জামের কাজ করেন, কাজ করে আঞ্জামের লাইবিলিটি মুক্ত করেন, এটা আমি বলবো না, ওই জায়গাটা আমি রিকভার করতেছি। কিন্তু আমি শুধু আপনাদেরকে বলবো 2টা মাস শুধু পজিটিভ থাকেন, আপনারা অন্য কোম্পানি করেন, অন্য কাজ করেন, আমার কোনো বাধা নেই। আপনাদের ফ্যামিলি বাঁচায় রাখার জন্য, সবাই নিজেকে টিকায় রাখার জন্য আপনারা অন্য কিছু করতেই পারেন,
এটা আমার কখনোই বাধা ছিল না। আনজামের শুরু থেকে আমি বলছি যে আনজামের ফাউন্ডাররা মান্থলি যদি 5 লক্ষ টাকা আর্ন করতে পারে, তাহলে আনজাম পরিবার কেন অন্য পরিবারের সাথে যুক্ত হবে বা অন্য কোম্পানিতে যাবে। আমি ওই জায়গাটা থেকে এখনো বলবো, যখন ফাউন্ডাররা আবার তাদের ইনকাম ফিরে আসবে, যখন ফাউন্ডারদের আবার আর্নিং হবে, ইনকাম হবে, তখন অবশ্যই আনজামের ফাউন্ডাররা আনজাম পরিবারই থাকবে, অন্য কোথাও যাবে না, এটা আমার বিশ্বাস। এবং সেই পরিবেশটা তৈরি করি আমি ফাউন্ডারদেরকে আবার রিকোয়েস্ট করবো যে আপনারা সবকিছু ছেড়ে আনজামের সাথে আবার সময় দেন, আনজামকে আপনার জীবনের একটা অংশ হিসেবে আপনি নেন। কিন্তু এখন আমি বলবো না যে সবকিছু ছেড়ে দিয়ে আপনি ফুল টাইম আনজামের জন্য বসে থাকেন, আনজামই করেন। হ্যাঁ, আমি একটা কথা এখানে রিকোয়েস্ট করবো যে সমজাতীয় কোম্পানির সাথে যদি আপনি ইনভলভ হন, তাহলে আসলে আপনার নেটওয়ার্কটা ভেঙে যাবে, আপনার বিজনেসটা আর হবে না। কারণ এত সুন্দর একটা পরিবেশ পরিবার আপনি তৈরি করছেন, আপনি সমজাতীয় কোনো নেটওয়ার্কিং বা কোনো একটি নেটওয়ার্কিং কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি যুক্ত হয়ে যান, তাহলে আপনার এই অবস্থানটা, এই পরিবেশটা থাকবে না, বা আপনি আসলে আনজামে আর ফিরে এসে আপনি সেই অবস্থানটা বা সেই আন্তরিকতাটা পাবেন না। আমি সমজাতীয় কোনো কোম্পানির সাথে যাতে ইনভলভ না হন আপনারা, এই জায়গাটা আমি রিকোয়েস্ট করবো। সেই ক্ষেত্রে ভিন্ন কোনো পেশায় বা ভিন্ন ক্ষুদ্র কোনো উদ্যোগ নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পরিবারকে সুস্থ রাখার জন্য অর্থনৈতিকভাবে বা পরিবারকে পরিবারের মুখে খাবার দেওয়ার জন্য যতটুকু করা লাগে অতটুকু আপনারা করেন। কিন্তু আমি এখনো বলবো যে সমজাতীয় কোনো কোম্পানির সাথে আপনারা সিনিয়ররা, বিশেষ করে ফাউন্ডার লেভেলের লিডাররা কোথাও ইনভলভ হলে এটা কোম্পানির জন্য খুবই লজ্জাজনক, বা আপনি ব্যক্তির কাছে আপনি খুবই লজ্জিত হবেন যে এত সুন্দর একটা পরিবেশ থেকে আমি কেন ছোট বড় বা লোকাল একটা কোম্পানির আমি ফাউন্ডার বা লোকাল একটা কোম্পানির মেম্বার হয়ে আমি কেন কাজ করব। তো এই জায়গাটায় আমি রিকোয়েস্ট করবো যে সমজাতীয় কোনো কোম্পানির সাথে আপনারা ইনভলভ হবেন না, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠানে বা কোনো কোনো ক্ষুদ্র উদ্যোগ আমরা নিতে পারি। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা। আমি এই মুহূর্তে, আপনারা জানেন যে আমি দুবাইতে আছি, আমি আসলে আল্লাহ শুকরিয়া যে এখানে এসে গত এই 1-2 মাস যতটুকু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমার পক্ষে, আমি যতটুকু সময় পাইছি এই সময়টু যেরকম জেলে বসে আমি ইবাদত করার বা জেলে বসে আমার মন মানসিকতা মানে শুধু আনজামকে নিয়ে প্ল্যানিং ছিল, ঠিক এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় বসে আমি সারাক্ষণ আমার হাতে সবসময় আমার হাতে খাতা কলম, আমি একটা বসে কিন্তু একটা প্ল্যানিং আছে, আমি সবসময় একটা সিস্টেম মেনটেন করতেছি এখানে বসে। তো আমি এখানে বসেই সারাক্ষণ আমি কিন্তু একটা প্ল্যানিং করে যাচ্ছি আনজামের জন্য এই বইটা কেনা, এই ডায়েরিটা কেনা, এবং এটা দিয়ে আমি কিন্তু সারাক্ষণ আনজামের বর্তমান অবস্থান মানে প্ল্যানিং গুলো করে যাচ্ছি। তো আমার জায়গা থেকে আমি ছোট্ট একটা অফিসের মতনই একটা রুম আমি এখানে থাকি এবং এই জায়গাটায় মেনটেন করতেছি, যে জায়গাটায় থেকে আমি কিন্তু শুধু আনজামকে নিয়ে কাজ করে যাচ্ছি, আনজামের প্ল্যানিং গুলো করে যাচ্ছি, এবং যতটুকু সময় পারতেছি আমি লগইন করতেছি বিভিন্ন জায়গায়, এবং ইনশাল্লাহ সাকসেস হচ্ছি। তো আমি বলবো যে আমি এখনো আনজামের সাথে আছি, আপনারা আনজামের সাথে থাকুন, ঈদে একে অপরকে সহযোগিতা করুন, যাতে করে অন্তত এই সহযোগিতা করবেন যে কেউ কারোর সম্পর্কে বদনাম বলা বা আপনার কারণে আমি লুজার হয়েছি, এই কাউকে অপবাদ দেওয়া বা কাউকে আঘাত দেওয়া, এটা থেকে আমরা বিরত থাকব। কারণ আসলে এটা একটা তকদির, এটা একটা একটা ট্র্যাজেডি, একটা এক ধরনের ক্রাইসিস বা এক ধরনের ন্যাশনাল একটা প্রবলেম থেকেই আমাদের মূলত এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। ব্যক্তি ইচ্ছায় বা ব্যক্তি কোনো প্ল্যানিংয়ে আপনাদের সাথে এই আচরণটা হচ্ছে না, এই জায়গাটা আপনারা সবাই ক্লিয়ার থাকবেন এবং সবাই সবাইকে সহযোগিতা করবেন, সবাই সবার সাথে আন্তরিকভাবে সময় দিবেন এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আনজামকে যেন সুন্দর একটি আনজাম হিসাবে, আনজাম যে শব্দটা দি রেজাল্ট, আনজাম শব্দের অর্থই হলো দি রেজাল্ট, শেষটা যেন আমাদের ভালো হয়, মাঝখানে যাই হোক শেষ যেন আমাদের ভালো হয়, শেষটা যেন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি, শেষটা যেন আমরা সাকসেস একটি একটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা থাকতে পারি, এটা সবাই কাছে আমি কামনা করি এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি সবাই শুনেছেন, আশা করি আর পেমেন্ট সংক্রান্ত কোনো বিষয় আপনাদের সাথে আর কথা বলার প্রয়োজন নাই, যেহেতু সরাসরি সিইও স্যারে বলেছেন। তো এখন হচ্ছে আমাদের অপেক্ষার পালা, কারণ এর আগে আমরা অনেক আশ্বাস শুনেছি, অনেক
হ্যাঁ, আশ্বাসের বাণী শুনেছি কিন্তু আমরা পেমেন্ট পাইনি এই পর্যন্ত। তো এখন যদি ওনার কথা আর কাজে মিল থাকে তাহলে আমরা অবশেষে পেমেন্ট পাবো এরকম আশা করা যায়। তারপরেও পেমেন্ট পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা থাকতে হবে, বাকিটা আল্লাহ ভালো জানে। রমজানও প্রায় শেষ পর্যায়ে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মনের আশাটা পূরণ করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেন। সবার প্রতি আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।